সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের বলবো যারা বর্তমানে মাদ্রাসা সার্ভিস কমিশনে পিজি লেভেল বাংলা বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, সেই সঙ্গে এসএসসি এসএল এসটির পিজি লেভেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরই জন্য কিছু জানানোর রয়েছে। সেক্ষেত্রে এই কারণে তোমাদের সে বিষয়টি জানাবো। তো তোমাদের বলবো, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এসএসসি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনে বর্তমানে যে পরীক্ষা হতে চলেছে তার জন্য মক টেস্ট নিয়ে আসার জন্য, তো তোমাদের সেই বিষয়টিকে মান্যতা দিয়ে বা গুরুত্ব দিয়ে আজকে একটি মক টেস্ট তৈরি করে দেওয়া হয়েছে। সেই বিষয়টি তোমাদের বলবো, কী করে তোমরা মক টেস্টটি পরীক্ষা দেবে তোমাদের বলবো। এই মক টেস্টটি সম্পূর্ণভাবে অনলাইন হিসেবে করা হয়েছে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে যাবে কিংবা ভিডিওটি কমেন্ট সেকশানে যাবে, সেখানে একটি লিংক দেখতে পাবে। সেই লিংক প্রেস করলেই তোমরা তোমাদের নাম লিখতে হবে, বা নাম লিখে তোমাদের কাছে আন্তরিক অনুরোধ থাকলেও তোমরা অবশ্যই কোন জেলা থেকে পরীক্ষা দিচ্ছ সেই জেলাটি উল্লেখ করবে, তাহলে আমি দেখতে পারবো। সেক্ষেত্রে আমার খুব ভালো লাগবে তোমরা কোন জেলা থেকে পরীক্ষা দিচ্ছ। তো এক্ষেত্রে তোমাদের বলবো, তোমরা নাম লিখে জেলা উল্লেখ করে তারপর তোমরা মক টেস্টের ভিতরে চলে যাবে। সেক্ষেত্রে এই মক টেস্টে 30টি কোশ্চেন দেওয়া হয়েছে, সেই কোশ্চেনগুলো তোমরা এক এক করে যেভাবে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেনগুলো দেয়া হয় সেইভাবে দেয়া হয়েছে। 4টি অপশান রয়েছে, তোমাদের যেই অপশানটি সঠিক বা কারেক্ট মনে হবে সেটি উত্তরের পাশে ক্লিক করবে, এবং এইভাবে পরীক্ষা দিতে দিতে 30টি কোশ্চেন তোমরা উত্তর দেবে, বা পরীক্ষা দেওয়ার পর তোমরা কত পেয়েছো সেটিও দেখতে পাবে। তো এক্ষেত্রে বলবো, এই মক টেস্টটি তোমাদের এই চ্যানেলে সম্পূর্ণভাবে তোমাদের জন্য নতুনভাবে তৈরি করা হয়েছে। বিষয়টি বা এই মক টেস্টটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যদি ভালো লাগে সে কথাও জানিও, তাহলে পরবর্তীকালে অবশ্যই তোমাদের জন্য এইভাবে মক টেস্ট নিয়ে আসা হবে, এবং প্রশ্নের যে 30টি দেওয়া হয়েছে সেগুলো হয়তো আরও বাড়ানো হতে পারে। তো এক্ষেত্রে বলবো, এই মক টেস্টটি দিয়ে তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো, আর ভবিষ্যতে এই চ্যানেলটির আরও নানান ভিডিও পাওয়ার ক্ষেত্রে চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো, এবং পরবর্তীকালে যে পরীক্ষা হতে চলেছে বা পরীক্ষা হবে তার জন্য খুব সুন্দরভাবে প্রিপারেশন নাও।